মোটামুটি মোস্ট পপুলার যে ভাইয়াটা আসলে ঢাকা সিটিতে কাজ করে সেটা হচ্ছে আমার খুব শ্রদ্ধেয় কাছের বড় ভাই হাফিজুল ইসলাম। তো আমি আসলে এই ভাইয়ের কথাটাই বলি এবং এই ভাইয়ের নাম্বারটা আমাদের আসলে সবগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যতগুলো আমি রিভিউ করেছি যতগুলো চ্যানেলে। এই হচ্ছে আমাদের হাফিজ ভাই। তো হাফিজ ভাইয়ের কাছ থেকে আমি ছোট ছোট কিছু কথা জানতে চাবো, যেমন অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বা জানতে চায় যে এই সিটি ব্যাংকের বাইক লোনের জন্য কি কি পেপার্স গুলো লাগে বা সিস্টেম গুলো কি। তো ভাইয়া প্লিজ আপনার কাছে যে আমি জানতে চাই সেটা হচ্ছে যে সিটি ব্যাংক বাইক লোনের জন্য এজ এ নর্মাল কাস্টমার আসলে কি কি রিক্রুটমেন্ট লাগে, প্রথমে আসলে কি দরকার, মানে সে ধরেন যে আমি একটা জব করছি ছোট কথা আমার স্যালারি ব্যাংকে আসে বা আমার স্যালারি সেই ক্ষেত্রে আসলে কি করবো বা আমি কিভাবে নিতে পারি বা কত টাকা স্যালারি হলে আসলে ব্যাংক আমাকে একটা লোন দিতে পারবে, সে ধরেন যে এই রিভোল থেকে বা একটা অন্য বাইক। আমাদের সিটি ব্যাংকের মাধ্যমে যদি কোনো চাকরিজীবী লোন দিতে চায় সেক্ষেত্রে যদি অ্যাকাউন্টে স্যালারি পায়, মানে কোনো ব্যাংকের মাধ্যমে যদি স্যালারি পায় তাহলে সর্বনিম্ন 15,000 টাকা যদি স্যালারি সে পায় তাহলে বাকি আমরা লোন দিতে পারবো। এইখানে হচ্ছে খুব ভালো একটা পয়েন্ট যেটা ভাইয়া বলেছে সেটা হচ্ছে 15,000 টাকা যদি আপনি মানে ব্যাংকে স্যালারি পান তাহলে কিন্তু আপনি এই বাইকটা মানে লোন নিতে পারবেন। এখন কথা হচ্ছে ওই 15,000 টাকার তো ব্যাংক একটা কাস্টমারকে কত টাকা লোন দিবে, তার স্যালারি সর্বোচ্চ 10,000, হ্যাঁ স্যালারি রেঞ্জের উপর ডিপেন্ড করে কিন্তু ন্যূনতম যদি বেসরকারি চাকরিজীবী কেউ হয় তার স্যালারি রেঞ্জের 10 গুণ টাকা সে লোন নিতে পারবে, আর যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে সেক্ষেত্রে তার স্যালারি 14 গুণ সে সর্বোচ্চ। আমি আমি আরও একটা কথা জেনেছি সেটা হচ্ছে যে সিটি ব্যাংক নাকি বাইকের রেজিস্ট্রেশন সহ অনেকে একটা লোন প্রোভাইড করে। জি জি জি, বাইকের যে প্রাইসটা প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন প্রাইস এই দুটো প্রাইস একসঙ্গে পরে এই তো 80% আমরা লোন দিয়ে দিই যে কোনো বাইক। খুব ভালো একটা বিষয় কিন্তু সেটা হচ্ছে যে আপনি বাইক কিনবেন রেজিস্ট্রেশনের একটা কস্টিংয়ের ব্যাপার থাকে যে রেজিস্ট্রেশন করবো আমার কত টাকা লাগবে, এইখানেও কিন্তু ব্যাংক আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে। দ্যাট মিনস আপনার 15,000 টাকা যদি আপনার ব্যাংকে স্যালারি দেন তাহলে কিন্তু আপনি একটা লোন পাবেন। এখন কথা হচ্ছে যে অ্যাজ এ লোন নেওয়ার জন্য একটা কাস্টমার প্রথমে কী কী ডকুমেন্টস আসলে দরকার? প্রথমত যে চাকরিজীবী বা ব্যবসায়ী বা জমি দোকান ব্যবসা মালিক যে কোনো কাস্টমার হোক না কেন, প্রথমত নর্মাল যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে প্রথমত ওনার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, ওনার 2 কপি ল্যাপটপ। ভালো করে শুনবেন যে মানে ভাইয়া যে কথাগুলো হচ্ছে এগুলো আপনার রেডি থাকলে কিন্তু আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। নর্মাল ডকুমেন্ট হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, ওনার 2 কপি ছবি এবং ওনার টিচিং সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আর যদি চাকরিজীবী কাস্টমার হয় সেক্ষেত্রে ওনার একটা স্যালারি সার্টিফিকেট বা প্রত্যয়ন পত্র লাগবে, এর সাথে উনি যে ব্যাংকে স্যালারি পাচ্ছেন ওই ব্যাংকের 6 মাসের একটা স্টেটমেন্ট, পাশাপাশি ওনার একটা ভিজিটিং কার্ড অথবা ওনার অফিসিয়াল কার্ডের ফটোকপি। আর এই 3টা ডকুমেন্ট ওনার হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট। এর বাইরে আমাদের এখানে একজন গ্রান্টার দিতে হবে, যদি কারো স্যালারি 50,000 টাকার নিচে হয় সেক্ষেত্রে তাকে একজন গ্রান্টার বা জামিনদার হিসেবে দিতে হবে, সেটা ওনার অফিস কলিগ হতে পারে অথবা ওনার ফ্রেন্ড হতে পারে হতে পারে, সেক্ষেত্রে ওনার জামিনদার বা গ্রান্টারের 3টা ডকুমেন্ট দিতে হবে। প্রথমত হচ্ছে ওনার ন্যাশনালিটি কার্ডের ফটোকপি, ওনার 2 কপি ছবি, পাশাপাশি ওনার একটা ভিজিটিং কার্ড অথবা ওনার অফিসিয়ালি কার্ডের ফটোকপি। আচ্ছা, এই পেপারসগুলো হচ্ছে আপনার ব্যাংক লোনের জন্য টোটাল ডকুমেন্ট। এখন কথা হচ্ছে তো এই ডকুমেন্টসের ক্ষেত্রে মানে কোনটা আসলে আপনার আছে কোনটা নাই সেটা আপনি ম্যানেজ করেন, ম্যানেজ করলে হয়তো বা আমার মনে হয় যে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কথা হচ্ছে যে আমি যে ভাইয়ের সাথে আপনাদেরকে এখন পরিচয় করে দিলাম যে ভাইয়ের কথাটা বললো, এই ভাইয়াটা হচ্ছে শুধুমাত্র মানে ঢাকা সিটির জন্য এবং মিরপুর জন্য দিল, এই ভাইয়াটা মিরপুর জন্য উনি বাজাজে কাজ করে, সুজুকিতেও কাজ করে, উনি টিভিএস এর বাইক লোন পারপাসে কাজ করে এবং হোন্ডাতে আছে এবং পাশাপাশি ইয়ামাহাতেও আছে। তো আপনাদের খুব ভালো করে একটা কথা বলে দিই ভাইয়া, সেটা হচ্ছে আপনি একটু কষ্ট করে আপনি যে অঞ্চলে আছেন, আপনি যে এলাকাতে আছেন, আপনি যে জেলাতে আছেন, আপনি নিয়ারেস্ট কোনো শোরুমে যাবেন, সেটা হোয়াট এভার যে কোনো একটা ব্র্যান্ডের শোরুমে হতে পারে, আপনি ওইখানে গিয়ে ওই ওই শোরুমে যে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনাদের কি সিটি ব্যাংক বাইক লোনের এই ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে কিন্তু আপনাকে এই ইনফরমেশনগুলো বলে দিচ্ছি। আর এছাড়াও যদি আরও ডিটেলস কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনারা কমেন্ট করবেন, আর চেষ্টা করবো সেগুলো আনসার করার জন্য। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।